সকাল সকাল ঘুম থেকে উঠে সুমি ঈদের সময় রান্না করতেছে। তো শুভ সকাল, সবাইকে সকালের শুভেচ্ছা। সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, এক এক করে গোসল করা হচ্ছে, মানে সিরিয়াল মেনটেন করতে হচ্ছে, এক এক করে এক একজন গোসল করে করে বের হচ্ছে, রেডি হচ্ছে। নামাজের টাইম হয়ে গিয়েছে, বেশ একটা সময় নেই। তা আমিও উঠে গেছি ঘুম থেকে। সামনে যে নতুন বাড়িটা হচ্ছে দেখা যাচ্ছে, সেটা আমার শ্বশুরের জায়গায় বাড়িটা হচ্ছে এত বছর পর। আলহামদুলিল্লাহ, এত বছর পর আমার শ্বশুরের জায়গায় যে বাড়িটা হচ্ছে তাতে আমরা অনেক অনেক খুশি। আমরা সবাই অপেক্ষায় আছি কবে কমপ্লিট হবে, সুন্দরভাবে আমরা দেখতে পাবো। কি রেডি আয়াস? রেডি ঈদ মোবারক। আয়াস রেডি, এখন নামাজে যাবে। আর পাশে আয়াজের চাচু বসে আছে, আর আয়াজের বাবা এখন রেডি হচ্ছে, তাই না? সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আয়াজ। আবু ভাই, মুসা আর আয়াস ঝটপট করে রেডি হয়ে গিয়েছে, তারা নামাজে চলে যাচ্ছে। তারপর সাদ রেডি হচ্ছে, তার সঙ্গে আবার ওই যে সাবাব আসবে, আমার ভাসুরের ছেলে, তো একসঙ্গেই নামাজ পড়তে যাওয়ার কথা ছিল, তো এক একজন রেডি হতে হতে লেট করে ফেলতেছে। তো যারা রেডি হয়েছে তারা যাচ্ছে, যারা রেডি হচ্ছে তারা পরবর্তীতে যাবে, কিন্তু একই সময় তো নামাজ, সেই কারণে সবারই তাড়া। আমি তো এই তো এখন আমিও ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঝটপট করে ড্রেস পরে ফেলবো, তো ওরাও নামাজ থেকে চলে আসবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছে। আমি তো আমার দেবরের বাসায় ঈদ করতে চলে আসছি, রাতের বেলায় আসলাম, এর আগে ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন ঈদের সকাল, সবাই ঘুম থেকে উঠে গেছি, ছেলেরা গোসল করে ঝটপট করে নামাজ পড়তে চলে গেছে, আর আমিও ঝটপট করে রেডি হয়ে ফেলছি, মানে গোসল করে যে ড্রেস পরে ফেলছি। আমার দেবর মেয়েও রেডি হচ্ছে, আমার যা রান্না করতেছে, সিমাই রান্না করতেছে, তো ওকে বলতেছিলাম তুমিও ফ্রেশ হয়ে যাও, আর কোরবানির পর তো মাংস আসবে, সেটা রান্না করলেই হবে, এখন আর তোমার এত রান্নাবান্নার দরকার নেই। আর আসি এখন, আপনারা আমার সঙ্গে থাকবেন, কোরবানি হবে, তারপর মাংস কাটাকাটি হবে, এরপর আমি আমার মাংস নিয়ে বাসায় চলে যাবো, বাসায় গিয়ে ফ্রিজে রাখতে হবে, সবাইকে দিতে হবে, সব তো কাজ করতেই হয়, সবাই ব্যস্ত থাকে কোরবানিতে। চলুন যাওয়া যাক। এগুলো আমার ঈদের ড্রেস, একদম কমফোর্টেবল একটা কটন ড্রেস, এর আগে সুমি সেমাই তৈরি করেছে আর আমি কাস্টার্ড নিয়ে আসছি, দুইটা সুইট আছে বলে সুমিকে বলছিলাম আর কিছু করার দরকার নেই, ওরা এসে কোরবানি দিয়ে একটু খেয়ে চলে যাবে, তো আবার কোরবানির যে মাংস কাটাকাটি হবে সেখানে থাকবে, আর তারপর এসে তো মানে খাওয়া দাওয়া করবেই, সে কারণে বলতেছিলাম আর তেমন কিছু তোমার করার দরকার নেই। তারপর নিচে নেমে আসলাম, এসে দেখলাম মুসা ওর ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছে, আর বাইরে সবাই যে কোরবানি দিচ্ছে, মানে আমাদের গরুটা প্রথম কোরবানি দেওয়া হয়েছে, তারপর সুমির ভাইয়ের গরু আছে, তারপর এই বাড়ির আরেকজনের একটা গরু আছে, তো এক এক করে সিরিয়াল কোরবানি দেওয়া হবে। তো কোরবানির ইয়েটা আর আমি ক্যামেরায় বন্দি করলাম না, তো ওইভাবে কাটাকাটি দেখালে মানে কপিরাইট হয়ে যায়। তারপর কোরবানি দিয়ে আসলো, এসে খাচ্ছে, এদিকে আবার সুমির বোন হাঁসের মাংস সেমাইও পাঠাইছে, তো সব মিলিয়ে সবাই এখন খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া সেরে আবার নিচে যেতে হবে যেখানে মাংস কাটা হচ্ছে, তো আমাদের আমার দেবরের এই ইয়েতেই পার্কিংয়েই গরু কাটা হবে, তো এক এক করে গরু জবাই হচ্ছে, এক একজনের কাটা শেষ হলে আরেকজন কাটবে। তো রাতে তো আর্লি খেয়ে ফেলেছিল, তারপর কোরবানির আগে তো কোনো কিছুই মানে খায়নি, সেই কারণে নামাজ পড়ে এসে ওদের ক্ষুধা লেগে গিয়েছে, তারপর কোরবানি শেষ হলে আমিও একটু কাস্টার্ড খেলাম, তারপর আমার ভাসুরের ছেলে ইব্রাহিম ভাইয়ের ছেলে
সাবাব এসেছে, তো ওর গলায় অনেক ব্যথা করতেছে হঠাৎ করে, সে কারণে সে মানে কোনো কিছু খেতে পারতেছে না। তা আসছে মাংস নেবে, মাংস নিয়ে বাসায় ফিরে যাবে, তা আমার যাওয়া আসতে পারে নাই, অসুস্থ, সে কারণে উনি আর আসে নাই। তা আসলে ভালো লাগতো, আবার ভাবতেছি যে এত গরম না এসে ভালো করেছে, ভাবি আরও অসুস্থ হয়ে যেত। সুমির বোনের হাজবেন্ড, বোনের ছেলে মেয়েরা, পাশাপাশি আমার দেবরের ছেলে মেয়ে আর বিল্ডিংয়ের ছেলে মেয়েগুলো সবাই মিলেই আসছে একসঙ্গে, এই ওরা গরু দেখবে, আনন্দ করবে, তো এটা আসলে মজা। আর ওদের আনন্দ দেখলে আমার কাছে অনেক ভালো লাগে, ওদেরকে দেখার পর আমারও ছোটোবেলার কথা মনে হচ্ছে, যে ছোটোবেলায় কিন্তু আমরাও করতাম, তা আমাদের মা বাবারও তখন বারণ করতো। কোরবানি ঈদটা কিন্তু অন্যরকম আনন্দ, শুধু বাচ্চাদের না বড়দের মাঝেও দেখেছি যে অনেক আনন্দ পায়। ঢাকায় সবসময় আমার দেবরের সঙ্গে নয়তো ভাসুরের সঙ্গে কোরবানি দেই, আমার আরও দুই ভাসুর আছেন, তো ওনারা নিজেরা একাই কোরবানি দেন, একা মানে একাই পুরা কোরবানি দেন, আমি মিলিয়ে মিশে দিই, কারণ আমরা গ্রামে দিই, তো গ্রামে এটা প্রথম থেকে দিই, ওইটা আর চেঞ্জ করি না, সবসময় এটা থাকেই, গরিবরা খাবে আর ঢাকাতে দিই, যে আমরাও একটু খেলাম, সবাইকে দিলাম, আশেপাশে যারা আছে যারা কোরবানি দেয় না মেনলি আমি তাদেরকে দিই। তা আমিও চলে আসছি সবাই দেখি গেটের বাইরে, কিন্তু আমাকে তো দেখতে আসলে মানে ভালো লাগে না, তারপর যেহেতু সবাই আসছে তাদের মাঝে আমি আসলাম একটু দেখার জন্য, মানে আমার হাজবেন্ড তো ডাকতেছে আসো আসো, সবাই আসছে দেখতেছে তুমি কেন দেখতেছো না, তা আসলে যে বললাম যে আমার কাছে তেমন ভালো লাগে না। তা আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন কোরবানি দেওয়ার জন্য, আর তারপর মায়া বলে কথা, এই পশুগুলোকে আমরা যখন আনি দু একদিন রাখি তারপর কিন্তু ভীষণ মায়া হয়ে যায় না, যে আদর যত্ন সব কিছুই করা হয়। কোরবানির আগের দিনও দেখা যায় ওদের চোখে পানি দেখা যায়, যে ওদের মনে কত কষ্ট, তা আসলে এগুলো চিন্তা করলে কিন্তু অনেক খারাপ লাগে, তবে আবার চিন্তা করেও তো মানে আসলে লাভ নেই, মায়া লাগে, তারপর সেই পশুটাকে আমরা কোরবানি দিয়ে আবার মজা মজা করে খাচ্ছি না, মানে গোশ খাচ্ছি, তো সবই আল্লাহর ইচ্ছে, মানে আল্লাহ আমাদেরকে সেভাবে মন মানে কঠিন করে দিয়েছে, সেই কারণে আমরা পারছি, যেহেতু আদেশ করেছেন ওনার আদেশ মতোই তো করতে হবে। তো মাঝে মাঝে আমার অনেক খারাপ লাগে আর কি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর প্রথম যে গোশ কেটে বাসায় পাঠিয়ে দেয় না, যে সব বাসায় পাঠায়, যে যারা যারা ভাগে থাকে যারা যারা দেয় সেভাবে কিন্তু বাসায় পাঠানো হয়, যে রান্না করার জন্য, তো এখান থেকে একটু মাংস বাসায় পাঠানো হয়েছে, সুমি মাংস রান্না করে আসছে, তো এখানে এখন এভাবে মানে মেপে মেপে ভাগ করবে, যেহেতু আমার দেবর ভাসুর আর আমরা তিনজন মিলে দিয়েছে, আমাদের মানে ঢাকাতে সবসময় আমরা আমার দেবর বা ভাসুরের সঙ্গেই কোরবানি দেই, কারণ আমাদের গ্রামের বাড়িতে আমরা সবসময় কোরবানি দিই, মানে একদম প্রথম থেকে গ্রামে দিব যে গরিবরা সবাই খাবে, তো সেটা সবসময় আমরা মেনটেন করি, তো ওটা সবসময় ইনশাআল্লাহ মেনটেন করার চেষ্টা করবো। আর ঢাকায় যখন আমি থাকি তখন দেবর ভাসুরের সঙ্গে দিই যে আমরা খাবো, আর যারা কোরবানি দেয়নি তাদেরকে কিছু মাংস দিব, বিশেষ করে যারা কোরবানি দেয়নি বা দিতে পারেনি তাদেরকে আমি মাংস দিই, যারা কোরবানি দিয়েছে তাদেরকে আমার মানে দেওয়া হয় না, আমি দিই না, ইচ্ছা করে দিই না, আল্লাহ রহমতে যারা দিতে পারে তাদেরকে না দিয়ে যারা দেয়নি তাদেরকে দিলেই কিন্তু ভালো। তো সুমি সুন্দর করে মাপছে, মেপে মেপে আমাদের তিনজনের ভাগ সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, আর আমি আমার দেবরকে বলছিলাম যে ওয়েট মেশিনটা কাছে এনে দেওয়ার জন্য, দিলে খুব ভালোভাবে পারফেক্টলি সে মেপে ভাগ করতে পারবে। রাস্তা বন্ধ করো না, রাস্তাটা খালি রাখো।
তো আমরা নিচে থেকে তিন ভাগ করেছি, তারপর শাবাব চলে গেছে ওদের মাংস নিয়ে, তারপর আমি বাসে চলে আসতে চাইছি, সুমি বলতেছিল উপরে উঠার মাংস আমি ভাগ করে দিচ্ছি। ও আবার সুন্দর করে আমাকে মানে তিন ভাগ করে দিয়ে মানে কোনটা কাকে দিব সুন্দর প্যাকেট করে আমাকে রেডি করে দিয়েছে। তা আসলে এত শান্তি, মাশাল্লাহ, অনেক ধন্যবাদ সুমিকে, এত সুন্দর করে আমাকে গুছিয়ে দিয়েছে, আমার সুবিধা হবে সবাইকে দেওয়ার জন্য। হ্যাঁ, কাছে না তো কি কেমন লাগতেছে মাংস? অন্যরকম না, অন্যরকম মজা। বিসমিল্লাহ করে খাচ্ছ তো? মাংস দিয়ে ভাত খাওয়া হচ্ছে, আয়াস ফেলে যাচ্ছে। তুমি অনেক স্লো, তোমার রাইস পুরা রয়ে গেছে। কেমন লাগতেছে তোমার কাছে? ফ্রেশ মাংস রান্না করলো মা? আহারে হ্যাঁ, এটা ঠিক বলছো, আমার কাছে অনেক খারাপ লাগে, চাচিরও মন খারাপ হয়। আজ বলতেছে অনেক মজা হয়েছে মাংসটা, বাট যাকে আদর করতাম তাকে আমরা কোরবানি দিয়ে দিছি, সেটার জন্য ওর খারাপ লাগতেছে। কথাটা আসলে ঠিকই। খাওয়া দাওয়া শেষ হবে? হ্যাঁ, তোমার কি সালামি লাগবে? অবশ্যই লাগবে, তাহলে তুমি সবাই পরে পরে পাবা, ঠিক আছে? বড় ভাই থেকে শুরু করা হোক। সালামি তো চাবো, ভিডিও চায় না। হাত হাত ভিডিও চায় না। আচ্ছা, ওকে দেওয়া হচ্ছে। এক মিনিট সালামের জন্য রেডি। আলহামদুলিল্লাহ, আমাদের ঋত কোরবানি হয়ে গেছে, তার মাংস একদম সেট টেট করে একদম নিয়ে নিছি, দিয়ে দিব। আর মনটা আসলে ভালো না, মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, একটু এরকম খুচকে পড়ে মানে পায়ে ব্যথা পাইছে, এখন যাই না, বাসায় যাব, তারপর মাংস ফ্রিজে রাখবো, মার জন্য হসপিটাল যেতে হতে পারে। তো সবাই আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। অনেক আনন্দে ছিলাম, তার মাঝে এই নিউজটা পেয়ে একদম ভালো লাগতেছে না যে ঈদের দিন মানে উনি অসুস্থ হয়ে পড়ছে। এটা সবাই টেনশনে আছি, ডক্টরও তো ঈদের দিন পাওয়া যায় না, আপনারা জানেন। আর এখন দেখি কোথায় নেওয়া যায়, নিয়ে এক্স রে করতে হবে, দেখতে হবে কতটুকু কী হয়েছে। এই তো দেবরের বাসায় থেকেই সব কিছু ঠিকঠাক করে নিয়ে গেলাম, সুমি আমাকে অনেক হেল্প করছে, একদম সেট করে দিছে, এগুলো নিয়ে এখন আমি রাখবো, আমার সুবিধা হবে, নয়তো বাসায় গিয়ে আমার অনেক কষ্ট করতে হতো। এই আর কি, তো সবাই অনেক অনেক দোয়া রাখবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই আমাদের মার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন মা অল্পতে সেরে যায়, জলদি সুস্থ হয়ে যায়। এই প্রত্যাশায় আপনার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।